আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে রাত্রিবেলা তারাবির নামাজকে তোমাদের জন্য সওয়াবের কাজ করে দেওয়া হয়েছে যে ব্যক্তি এই মাসে কোন নফল আদায় করবে সে অন্য মাসে ফরজের মতো সওয়াব পাবে আর যেই ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা সবরের মাস আর সবরের একমাত্র পুরস্কার হলো আল্লাহর তৈরি জান্নাত সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল বলছেন এই মাসটি মানুষের প্রতি সহানুভূতির মাস মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মাস এই মাসে মুমিনদের রিজিককে বাড়িয়ে দেওয়া হয় যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে যে ব্যক্তির জন্য তার গুনাহ maaf হয়ে যাবে দুজক তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে রোজাদারের মতো সে সওয়াব পাবে যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে অথচ যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে যেই ব্যক্তি ইফতার করালো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল জান্নাত ওয়াজিব হয়ে গেল তার জিন্দেগীর গুনাহ maaf হয়ে গেল আর যেই ব্যক্তিকে ইফতার করালো সেও সওয়াব পাইলো যে ইফতার করালো সেও পাইলো যাকে করালো সেও পাইলো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো প্রত্যেকের সামর্থ্য নাই আমরা যার একজনকে পূর্ণাঙ্গ ইফতার করাবো রাসূল বললেন শোনো তোমরা যদি একটা খেজুর দিয়া কাউকে ইফতার করাও এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও এক চুমুক দুধ দিয়া কাউকে ইফতার করাও এর মাধ্যমে তোমরা পূর্ণাঙ্গ সওয়াবের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা চেষ্টা করব পুরো রমজানে কাউকে না কাউকে ইফতার করাতে কেন ভাই আপনারা হিসাব করে জাকাতটা দেন জাকাত পয়সা দিয়ে যে না তোমার 500 টাকা দিলাম জাকাত না তাহলে জাকাত দেন যে তোমার রমজানে 30 দিন সেহরিতে কয় টাকা লাগবে আমি সেহরি তোমার কিনে দিচ্ছি চাল ডাল তেল পেঁয়াজ কিনে দিচ্ছি আমি তোমার ইফতারে কি কি লাগবে আমি কিনে দিচ্ছি এতে সেও খাবে এই ঘরের বাচ্চারাও খাবে পুরা পরিবার আপনার যাকাতের পয়সা দিয়ে সেহরি ইফতার করবে আর আপনি শুধু শুধু রয়্যালিটি ফ্রি ফ্রি সওয়াব পাবেন সুবহানাল্লাহ বলেন 24টা ঘন্টা দিলে আল্লাহর নামকে বসায়া দেওয়া এটাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ের তাকওয়া কথা বুঝতে পেরেছেন দিলের ভিতরে আল্লাহর নামকে সকল সময়ের জন্য নিয়ে আসা এটা চূড়ান্ত পর্যায়ের তাকওয়া আল্লাহ বলেছেন এই পর্যায়ের তাকওয়া যদি তৈরি হয়ে যায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে সবথেকে দামি সেই ব্যক্তি যার তাকওয়া সবথেকে বেশি যার পরহেজগারি সবথেকে বেশি ওই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি দামি সুবহানাল্লাহ বলেন সবাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার তাকওয়া পরহেজগারি তোমাদের মধ্যে বেশি আমার কাছে সের মর্যাদা আল্লাহর কাছে সবথেকে বেশি এমন আল্লাহ বলছেন মুত্তাকি যার তাকওয়া বেশি আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন নাই যে বেশি নামাজ পড়ে সে আল্লাহর কাছে দামি যে বেশি রোজা রাখে সে আল্লাহর কাছে দামি যে বেশি দান করে সে আল্লাহর কাছে দামি যে খুব ভদ্র দেখতে মনে হয় আল্লাহর কাছে দামি আল্লাহ এটা বলেন নাই আল্লাহ বলছেন যে মুত্তাকি সে আমার কাছে দামি তাকওয়া শব্দের তো আগেই বলেছি সিয়ানত ছেড়ে দেওয়া হেফাজত নিজেকে সংরক্ষণ করা তার নাম বলেন না সবাই বলেন তাহলে রমজান এসেছে মানুষকে নামাজি বানাবার জন্যে না তাকওয়া মুত্তাকি বানাবার জন্যে কথা বলেন মানুষ রমজান এসেছে মানুষকে নামাজি বানাতে মানুষকে রোজাদার বানাতে না মানুষকে মুত্তাকি বানাতে কোনো মানুষ যদি মুত্তাকি হয়েই যায় সে নামাজি হবে কোনো মানুষ যদি মুত্তাকি হয়েই যায় সে রোজাদার হবে কোনো মানুষ যদি মুত্তাকি হয়েই যায় সে আল্লাহওয়ালা হবে সে দিনদার হবে সে দানকারী হবে আর নামাজি হলেই যে মুত্তাকি হবে এমন কোনো কথা না কথা বুঝতে পেরেছেন রমজান এসেছে সিরিফ নামাজি বানাবার জন্যে না মুত্তাকি সবাই বলেন তাকওয়া অর্থ কি তাকওয়া অর্থ নিজেকে সংরক্ষণ করা হেফাজত করা বেঁচে থাকা তার নাম তাকওয়া তার নাম তাকওয়া কথাগুলো বুঝবেন মুমিন বলা হয় ওই ব্যক্তিকে ইমানদার ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহ যা আদেশ করেছেন তা যেই ব্যক্তি পালন করে সে মুমিন আল্লাহ বলেছেন নামাজ পড়ো যে নামাজ পড়ে সে মুমিন আল্লাহ বলেছেন রোজা রাখো যে রোজা রাখে সে মুমিন আল্লাহ বলেছেন সত্য কথা বলো যে সত্য কথা বলে সে মুমিন কথা কি বুঝতে পেরেছেন
অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা যদি কেউ পালন করে তার নাম বলেন না সবাই বলেন কিন্তু তাকওয়া না মুত্তাকি বলা হয় আল্লাহ যা নিষেধ করেছেন তা যেই ব্যক্তি ছেড়ে দিতে পারে সেই মুত্তাকি আল্লাহ বলেছেন মিথ্যা কথা বলা যাবে না যে বলে না সে মুত্তাকি আল্লাহ বলেছেন হারাম খাওয়া যাবে না যে খায় না সে মুত্তাকি আল্লাহ বলেছেন মানুষকে ঠকানো যাবে না যে ঠকায় না সে মুত্তাকি আল্লাহ বলেছেন গীবত শিকায়ত সমালোচনা করা যাবে না যে করে না সে মুত্তাকি অর্থ আল্লাহ যে জিনিসকে নিষেধ করেছেন তা যেই ব্যক্তি ছেড়ে দেয় তার নাম তাকওয়া যে ছেড়ে দিল তার নাম মুত্তাকি সুবহানাল্লাহ বলেন রমজান এসেছে মুমিন বানাবার জন্য না মুত্তাকি কথা বলেন না পুরা এগারো মাস পুরা এগারো মাস মানুষকে মুমিন বানায় রমজান মানুষকে মুত্তাকি বানায় আর মুমিন আর মুত্তাকি একত্রিত শুধু মুমিন মুসলমান না শুধু মুত্তাকি মুসলমান না মুমিন এবং মুত্তাকি দুটোটা একত্রিত যখন হয় তখনই হয় একজন মুসলমান আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে আমার কাছে আইসো না আল্লাহ বলেন নাই তোমরা মুমিন না হয়ে আইসো না আল্লাহ বলেন নাই তোমরা মুত্তাকি না হয়ে আইসো না আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে আমার কাছে আইসো না যিনি মুসলমান হবেন তিনি মুমিনও হবেন যিনি মুসলমান হবেন তিনি মুত্তাকিও হবেন সুবহানাল্লাহ বলেন তাইলে একজন মুসলমান কার নাম যিনি মুমিন মুত্তাকিও যিনি মুমিন তাহলে একজন মুসলমানকে পুরা পরিচয় পাইলাম একজন মুসলমানকে যিনি মুমিন যিনি মুত্তাকি যিনি মুমিন শুধু মুমিন পূর্ণাঙ্গ মুসলমান না শুধু মুত্তাকি পূর্ণাঙ্গ মুসলমান না মুত্তাকি এবং মুমিন মিলে হয় মুসলমান সুবহানাল্লাহ বলেন না কারণ মুমিন কার নাম যে আল্লাহর আদেশ মানে মুমিন কার নাম এখন অনেক নামাজি আছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে নাই আপনারা বলেন নাই তাইলে নামাজ পড়ে মুমিন মুমিন নামাজ পড়ে মুমিন আর মিথ্যা কথা বলে মুত্তাকি না কারণ তাকওয়া অর্থ হেফাজত করা নিজেকে বাঁচানো সে বাঁচাতে পারেনি একজন মানুষ হজ করছে হজ করে কিন্তু সুদের কারবার করে সুদ খায় সে হজ করে মুমিন কিন্তু মুত্তাকি না কি না মুত্তাকি না আল্লাহ বলছেন যে জিনিস নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া তাইলে সুদ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া জিনা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া মিথ্যা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া আল্লাহ একবার বলেন তো রমজান এসেছে আমাদেরকে নামাজি বানাবার জন্য না মুত্তাকি সবাই বলেন মুত্তাকি কার নাম আল্লাহর নিষেধ গুলাকে ছেড়ে দেওয়া আল্লাহ বলেছেন দেখেন তোমার ঘরে খাবার আছে তোমার ঘরে খাবার আছে তুমি সুস্থ সব ঠিক আল্লাহ বলেছেন বান্দা শোনো খাবার টেবিলে আছে পানির গ্লাস তোমার হাতে আছে দুধের বোতল তোমার পাশে আছে আপেল আঙ্গুর ফ্রুটস তোমার সামনে রাখা আছে ফজরের আজানের টাইম হয়ে গিয়েছে খেতে পারবে না এখন যদি তুমি না খাও এটার নামই তাকওয়া আল্লাহ একবার বলেন তোমার বুঝে দরক আর না দরক আল্লাহ বলছেন খেতে পারবে না খেতে পারবে না তার নাম তাকওয়া দুপুরে পেটে বড় খিদে লাগছে যান যায় যায় পানির বড় তৃষ্ণা লাগছে ফ্রিজে কত দামি দামি ড্রিঙ্কস রাখা আছে ফ্রুটস রাখা আছে খাবার রাখা আছে আল্লাহ বলছেন খবরদার ইফতারের আগ পর্যন্ত খেতে পারবে না এই যে না খেয়ে ধৈর্য ধারণ করলেন তার নাম তাকওয়া আল্লাহ একবার বলেন আপনি জোয়ান মানুষ যৌবনের চাহিদা আপনাকে পেয়েছে আপনি হঠাৎ করে স্ত্রীকে কাছে পেয়েছেন আপনি মেলামেশা করতে মন চায় রব বলেছেন খবরদার রোজা রাখছস কাজ এই কাজ করা যাবে না এবার নিজেকে বাঁচিয়ে রাখা তার নাম তাকওয়া আল্লাহ একবার বলেন তাহলে আল্লাহ যে জিনিস তোমার সামর্থ্য থাকবার পরেও না করে দিয়েছেন করতে পারবা না এই সামর্থ্য থাকবার পরেও ছেড়ে দেওয়া তার নাম আমি মদ খাওয়ার সামর্থ্য নাই কথা বলেন আমাদের মদ খাওয়ার সামর্থ্য নাই বলেন নাই ছেড়ে দেওয়ার নাম তাকওয়া জিনা করার সামর্থ্য নাই বলেন না নাই সামর্থ্য থাকবার পরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া এখন তোমার জেনা করার সামর্থ্য নাই বয়স মোটামুটি 91 বছর নিজেই হাঁটতে পারো না 60 জন উঠে ধরা লাগে আপনি বললেন না আমি তো জিনা করি না আল্লাহ কি রে শয়তান এখন তো বয়স হয়ে গেছে নিজে তো হাঁটতে পারবে না তো জিনা করবে কেমনে ওই সময় তুমি যদি বলো না আমি বড় ভদ্র আল্লাহর কাছে ভদ্র নয় তুমি জোয়ান বয়সে জেনা করার সমূহ সুযোগ এবং সম্ভাবনা থাকবার পরে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তার নাম তাকওয়া আল্লাহ একবার বলেন না
অর্থাৎ গুনাহ করার সুযোগ থাকবার পরে নিজেকে বাঁচাইয়া রাখা, এখন গুনাহ করবার সুযোগই নাই। তুমি বললা না আমি আল্লাহর খুব ভয় পাই, এখন আমি খাবার দাবার খাই না, এক এক কাপ ভাত খাই, সারা দিনে এক কাপ ভাত খাই, আর এভাবেই আমি চলি, কারণ বেশি খাইলে আল্লাহর কাছে বেশি জবাব দেয়া লাগবে, এই জন্য আমার খাবার বন্ধ করে দিছি। আপনি এটা পাবলিকলি বলতেছেন, অথচ ঘটনা এটা না, আপনি সুযোগ পাইলে সবই খাইতেন, ডাক্তার বলছে বেশি খাইলে মারা যাইবেন, ডায়াবেটিস বাড়বো, মিষ্টি খাইয়েন না, এই জন্য আপনি খাবার কমাইছেন, কিন্তু আমাকে বলতেছেন কি আপনি আল্লাহর ভয়, কথা বলেন না কেন, এটা কি সত্য হইল না মিথ্যা? এই জন্যে মনে রাখবেন আল্লাহ কি ভয় করে ছেড়ে দিতে হবে, কাকে? সবাই বলেন না। তাহলে আমাদের ঘরে খাবার আছে, এরপরে খাচ্ছি না, ভয় কার? ভয় কার? ইফতারের আগে খাবার সামনে রাখা, অপেক্ষা করতেছি আজানের, ভয় কার? আমি আগে খেয়ে ফেললে কেউ মারতে পারবে? কারো কিছু বলার আছে? এরপরে খাচ্ছি না, হুকুম মানতেছি কার? এটার নাম তাকওয়া। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে ট্রেনিং দিচ্ছি, একটা মাস একটা ট্রেনিং সেন্টারে নিয়ে আসছি, ট্রেনিং দিব স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ একবার বলেন, পুরা রমজান তোমাকে আমি ট্রেনিং দিব। বান্দা দেখো তোমারে কেমনে ট্রেনিং দিচ্ছি, তোমাকে তোমার আজানের সময় হয়ে যাচ্ছে, মনে পড়েছে এক গ্লাস পানি পান করি, কিন্তু এবার দেখছো আজান হয়ে গেছে, না ট্রেনিং দিচ্ছে, খবরদার হুকুম মানতে হবে, পানি রেখে আর খেতে পারবো, ট্রেনিং রেখে দিলাম, সারাদিন পানি না খেয়ে আছি, নামাজ পড়লাম জোহরের, আল্লাহ বলছেন ঠিক আছে একটু বেশি নামাজ পড়ো, রা ইফতার করছো সারাদিন ক্লান্ত, আল্লাহ বলছেন লম্বা 20 রাকাত নামাজ পড়ো, তো পড়ো, এরপরে ঘুমাইতে পারবো না, রাত্রবেলা আবার সেহরি খাও, এই যে বারবার ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহ ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ বুঝাতে চাইলেন একটা মাস তোমাকে এমন অ্যান্টিবায়োটিক দিয়েছি দিনে এবং রাত্রে, যেন বাকি 11 মাস তুমি সুস্থ থাকতে পারো। সুবহানাল্লাহ, বলেন না, তোমাকে একটা মাস এমনভাবে তৈরি করতেছি যেন বাকি 11 মাস তুমি আর রোগাক্রান্ত না হও, তাকওয়া ছেড়ে না দেও, মিথ্যা কথা না বলো, গীবত শেকায়ত না করো, রমজানের যেভাবে আমার হুকুম মানছ বাকি 11 মাস যেন এভাবে মানো, রমজানের যেভাবে আমাকে ভালোবাসছ বাকি 11 মাস যেন আমাকে ভালোবাসো, এভাবে একটা ট্রেনিং সেন্টার এনে তোমাকে ট্রেনিং দিচ্ছি, কিন্তু 30 তারিখ ঈদের রাত্রে তোমাকে সার্টিফিকেট দিব, কে ভালো পারলেন, কার পারফরমেন্স কেমন ছিল, আল্লাহ তাআলা বলছেন ঈদের রাত্রে দিবেন সার্টিফিকেট। আর আপনি ঈদের রাত্রে এতেকাফ থেকে বাইর হই, 10 দিন বিড়ি খান নাই, 10 দিন সিগারেট খান নাই, 10 দিন দাড়ি খাটেন নাই, 10 দিন মিথ্যা কথা বলেন নাই, ইফ এতেকাফ থেকে বাইর হই ফর্ম সে, কথা বলেন না কেন, কথা বলেন তো লাভ হইল কি, লাভ হইল কি, আপনার তো কিছুই কবুল নেই, আপনি 10 দিন কেন শুধু শুধু কষ্ট করলেন, রমজানের রোজা কবুল হয়েছে কি না আপনি বুঝতে পারবেন রমজানের পরে। এক কথায় রমজানের আগে একজন মানুষ যত অন্যায় করত, রমজানের পরে যদি তা ছেড়ে দেয় বুঝবেন 100% তার রমজানের রোজা কবুল হয়েছে, আর যদি দেখেন রমজানের আগেও অন্যায় করত, রমজানের পরে আরো বাড়াইয়া দিছে, কথা বলেন আছে না নাই, দেখবেন অনেক হাজি সাহেব আছে রমজানে যাওয়ার আগে কো আল্লাহ এবার এই হজে যাওয়ার আগে কো এবার হজ থেকে যদি আসতে পারি ফিরে আল্লাহ আর অন্যায় করতাম, আর ওজনে কম দিতাম, আর মানুষের 2 নম্বর মুরুখ খাওয়াইতাম না, আর মানুষের হোটেলে পচা মুরুখ পচা খাসি গুস্তু খাওয়াইতাম না, সব বাদ, আল্লাহ কই ঠিক আছে যা, হজ থেকে আসার পরে দেখা যায় বাড়াইয়া দিচ্ছে, কথা বলেন না, বাড়াইয়া দিয়েছে, কারবার আগের থেকে বাড়াইয়া দিচ্ছে, তাহলে এগুলো দিয়ে আমার আপনার রোজা কবুল হবে, এই জন্য রমজান এসেছে তাকওয়া পরহেজগারি আমাদেরকে শেখাবার জন্যে, আমরা পারবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, রমজান এসেছে আমাদেরকে সহানুভূতিশীল বানাবার জন্যে, গরিবের প্রতি দয়াশীল বানাবার জন্যে, আপনি গরিবের প্রতি দয়া করবেন, আপনি তাদেরকে খাবার দিবেন ইনশাআল্লাহ, বলেন না, এই জন্য জাকাত দেওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজান শুরু হওয়ার আগে, আমরা কখন দিই, রমজানের মাঝখানে দিই, লাস্টে দিয়ে দিই, রমজানের আগে দিবেন, তাহলে পুরো রমজান আপনার জাকাতের পয়সা দিয়ে সে ইফতার করবে, আপনার জাকাত দিয়ে সে রোজা রাখবে, সেহরি খাবে, আর জাকাত তো আপনারা দিয়ে দিবেন হাতে হাতে পয়সা, হ্যাঁ মানে এই পয়সা দিয়ে তো সিগারেটও খাইতে পারে, কথা বলেন নাকি, তাহলে আপনার জাকাতের পয়সা দিয়ে কিন্তু হ্যাঁ সিগারেট খায়। আর এবার তো আপনারা শুনতেছি রমজানে, দেখেন আমাদের ভালোবাসাটা দেখেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারে খেজুর খাইতেন না খাইতেন না, এতটুকুনি রাসূল ইফতারে খেজুর খাইতেন, পুরা দুনিয়ার মুসলমানদের কি ভালোবাসা, হাজার হাজার মেট্রিক টন
খেজুর তারা ইফতারে খেয়ে ফেলে সুবহানাল্লাহ বলেন না সারা দুনিয়ার মুসলমান রাসূল ইফতারে খেজুর খেতেন এতটুকু আর কিছু কথা বলেন না কেন রাসূল ইফতারে খেজুর খেতেন এতটুকু মানুষের কি পরিমাণ ভালোবাসা রাসূলের প্রতি পুরো হাজার হাজার মেট্রিক টন খেজুর খায় ফলায় আল্লাহু আকবার বলেন কি ভালোবাসা কিন্তু আমাদেরকে এবার বলা হইছে আপনারা ইফতারে খেজুর না খেয়ে বড়ই খাইবেন বড়ই এডির মাথা খারাপ হয়ে গেছে চিন্তা করছেন না আমি এগুলো বলতেছি না মনে হয় আর বড়ের কোনো ব্যবসা খুলছে মনে ব্যবসা চালায় দিতে চাইতেছে এবার চিন্তা করেন তো আপনি টাট্টা বিদ্রুপ করার কে পাবলিক খাবে কি আপনি দিতে পারতেছেন না এটা বলেন আপনি দিতে পারতেছেন না এলসি করে তাদের কাইন এটা বলেন বড়ই খাওয়ার কথা বলবেন কথা বলেন না কেন এটা কি ঠিক হলো এটা কি ঠিক হলো না এটা মস্কারা এটা নাম তামাশা আল্লাহ মাফ করুক একটু জোরে বলেন না আমি রমজান শুরু হচ্ছে মোটামুটি হয়তো এগারো তারিখ দিন গত রাত্রে মনে হয় রোজা শুরু হয়ে যাবে প্রস্তুতি আছে তো সবার মানে প্রথম দিন কি কি খাইবেন আইটেম কয়টা থাকবো ঠিক আছে না কি কি খাইবেন প্রথম দিন থেকে শুরু মানে পুরো তিরিশ দিনের ইফতার সেরি তো রেডি করে রেখে দিছে কি কি খাইবেন মানে ইফতারের আজানের পরে যে কি ইফতার তো ইফতার মানে কি রোজা ভাঙ্গা এক গ্লাস পানি পান করে রোজা ভাঙ্গা যায় একটা খেজুর খেয়ে রোজা ভাঙ্গা যায় দেখবেন আজানের সাথে সাথে খাওয়া শুরু যেই প্লেট খাইতে পারে নাই নামাজের পরে কথা বলেন না কেন নামাজের পরে আইতেছি এটা শেষ করে দিন কি কোন আপনি ঠিক না আর মুড়ি ছাড়া তো ওই তুই মুড়ি ছাড়া এদের ওই তুই তো যাই হোক আমি বলতে চাই এটার নাম তাকওয়া নয় আপনি লিমিটেশন করেন লিমিটেড করেন নিজেকে সুস্থ রাখেন ভালো রাখেন কারণ রমজান আল্লাহকে পাওয়ার মাস খাওয়ার মাস না আল্লাহকে পাওয়ার মাস আল্লাহর কাছাকাছি যাবার মাস আপনার সূরা রমজান এই যে তিরিশ দিন আমরা তো গত জুমায় বা এর আগের জুমায় কথা বলছি রমজানের প্রস্তুতি নিয়ে এরপরে আবার বলবো আমার বন্ধুগণ তিরিশ দিন আপনি একটা রুটিন করেন একটা রুটিন করে ফেলেন আমি তিরিশ দিনে তিরিশটা দোয়া করবো প্রতিদিন একটা চব্বিশ ঘন্টা একটা তিরিশ দিনে তিরিশটা দোয়া করবো কবুল করাইয়াই ছাড়বো ইনশাল্লাহ বলেন না পারবেন না ইনশাল্লাহ যদি কবুল না হয় মানে লাস্টে যখন দেখতেছেন আপনার আর কবুল হইতেছে কিনা জানেন না বলবেন আল্লাহ আপনি বলেন স্বীকার করেন আপনি আমার বানান নাই কে বানাইছে এটা কোন বলেন কে বানাইছে বলেন না কে বানাইছে তো আল্লাহ কি বলবেন আমি বানাই নাই বলবেন আল্লাহ আমরা যদি দুনিয়ায় কোনো জিনিস মাটি দিয়া বানাই কাপড় দিয়া বানাই তার প্রতিও দরদ লাগে একটা কুকুর পাললেও দরদ লাগে একটা বিড়াল পাললেও দরদ লাগে তুমি যে পঞ্চাশ ষাট সত্তর বছর পালতেছো আমারে তোমার কি দিলে কোনো দরদ নাই তুমি নাকি আরহামুর রহিমিন তুমি নাকি রহমান আর রহিম তোমার কি দরদ নাই দয়া মায়া নাই আমারে মাফ দিবা না তুমি না বলছো একজন ভিক্ষুক হাত উঠাইলে কেউ যদি ভিক্ষুকের হাতরে ফিরাইয়া দেয় সে ভালো মানুষ না এখন বলো আমি তো ভিক্ষুক তোমার কাছে হাত উঠাইছি এখন তুমি বলো ফিরাইয়া দিবা তুমি বলছো ফিরাইয়া দিলে ভালো না এখন তুমি কেমনে ফিরাইয়া দিবা কো আল্লাহু আকবার বলেন না এখন তুমি বলো কেমনে আমারে ফিরাইয়া দিবা তুমি তো বলছো ফিরাইয়া দে দে হে ভালো না এখন তুমি বলো তুমি তো ভালো আমরা জানি তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তুমি সত্তার তুমি বলো তুমি মাফ করবা না ফেরেশতারা কয় আল্লাহ এখন কোন এখন দেখি কি করবেন আল্লাহ বলেন আমার লজ্জা হইতেছে আরে কি উত্তর দিমু হে তো সুন্দর করে বুঝাই বলতেছে যা আর লজ্জা দেওয়া লাগবে না শুধু তোরে মাফ করছি যেটা না তোর দোয়ায় তোর খানদান কা খানদান কেও আজকে মাফ করে দিছি রব তো এভাবে রবের কাছে তো চাইবেন মাপনি আমি তো চাইতেই পারি পারবো না ইনশাল্লাহ তাহলে তিরিশটা দোয়া ঠিক করে বলেন না ইনশাল্লাহ তিরিশটা দোয়া তিরিশ দিন করবেন শেষ দশ দিন গিয়ে সবগুলা দুয়ারে রিপিট করবেন যদি আপনার দুয়াটা লাইলাতুল কদরে হয়ে যায় তাইলে একা দ্বারে আপনি তিরাশি বৎসর আল্লাহর কাছে দোয়া করছেন এই সওয়াব পাইবেন সুবহানাল্লাহ বলেন না পারবো না ইনশাল্লাহ সবাই বললেন না আপনারা কি দোয়া করবেন প্রথম রমজান দোয়া করবেন আল্লাহ রমজান শুরু হয়ে গেছে খাবার দাবার তুমি একটু বাড়াইয়া দিও রমজানের পরে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দিও আমার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা যাইতে ভিসা পায় না তুমি একটা ব্যবস্থা করে দিও আর আমার পাশের ব্যবসা খুব ভালো চলে আমারটা চলে না তুমি আমারটা একটু বাড়াইয়া দিও কথা বলেন না কেন ঠিক নি আর কি করবেন আপনারা এগুলো বাদ আল্লাহর কাছে বলবেন আল্লাহ কিচ্ছু চাই না রমজানে কিচ্ছু দরকার নেই তোমার মন চাইলে দিও না চাইলে দিও না কিচ্ছু চাই না আমি একটা জিনিস চাই তোমারে সুবহানাল্লাহ বলেন তোমারে চাই বলো তুমি আমার কিনা ওই যে এটা এটা ঠিক না এটা হাদিস কোরআনের কথা না একটা ঘটনা এক মিনিটে বলি এক বেচারা বিয়ে করছে কয়টা চারটা কয়টা চারটা এখন বলছি আমি মারা যাওয়ার আগে তোমাদের সব কিছু দিয়ে দিতে চাই কে কি চাও বলো আজকে যে যা চাইবা ওটা তোমাদেরকে দিয়ে দিব এক স্ত্রী বড় স্ত্রী বলছে আমারে তোমার এই নামে কেন বললাম আর কি বলার মতো গুলশানের এই বাড়িটা আমারে দিয়ে দেন কয় ওকে
তোমাকে দিতে চাইব দেখা যাক আরেকজন বলছে আমারে ওয়ারি নারিন্দার এই বাড়িটা আমারে দিয়া দেন কই ঠিক আছে দিলাম কইলে আমারে বসুন্ধরা রিভারভিউর আরেকজন বলছে ওই বাড়িটা আমারে দিয়া দেন কই তাও দিলাম তিন নম্বর স্ত্রী রিজিকাইছে তুমি কি চাও আমি তো আজ না হয় কাল মরেই যাব আমার তো ক্যান্সার হয়ে গিয়েছে এত সম্পত্তি সবাই তো সব কিছু ভাগ চায় তুমি কি চাও ওই স্ত্রী বলছে আমার কিচ্ছুর দরকার নাই আপনি সুস্থ হন আর অসুস্থ হন আমি আপনারই আমার ঘরে চাই আল্লাহ আকবার বললেন না এ মানে কি তোমারে পাইলে তো সবই আদায় করতে পারবো ঠিক কি না তাহলে আমি যদি আল্লাহকেই পেয়ে যাই তাহলে সবই আমি আদায় করতে পারবো ইনশাআল্লাহ এজন্য আমরা কাকে চাইবো সবাই বলেন আবার বলেন আপনি একা চাইবেন কারে নিয়া নিজের স্ত্রীকে স্ত্রীর নিয়ে কেমনে হইবে বেচারে সকালে ঘুম থেকে উঠে যে ইফতার শুরু করছে মাগরিব পর্যন্ত শুধু ইফতারই বানায় আর ইফতার পরে সেহরি পর্যন্ত শুধু সেহরি বানাইতে আছে কথা বলেন নাকি তো হে কোন সময় চাইবো আল্লাহ এরপরে রমজানে আসর মাগরিবের আগে দোয়া করবেন কবুল হবে ইফতার সামনে নিয়ে দোয়া করবেন কবুল হবে রাসূল বলেছেন ইফতার সামনে নিয়ে যখন কেউ দোয়া করে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ বলেন না আমরা পারবো না ইনশাল্লাহ এগুলো বলেন ইনশাল্লাহ এই জন্য কথাগুলো দিল দিয়া শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوعا الله رب العزة والجلال জালালের পয়গম্বর বলছেন জালাল্লাহু সিয়ামাহু ফরিযা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবান মাসের শেষে আমাদেরকে সম্বোধন করে রাসূল কিছু ওয়াজ করলেন সালমান ফার্সি বলেন শাবান মাসের শেষে আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে কিছু নসিহত করলেন কিছু ওয়াজ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা শোনো তোমাদের মাতার উপরে ছায়া স্বরূপ একটি মহান বরকতময় মাস এসে গিয়েছে এই মাসে এমন একটা রাত আছে যে রাতে এক সেকেন্ড ইবাদত করলে এক হাজার রাতের চেয়েও উত্তম সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ জুড়ে বলেন এই মাসের রোজাকে আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন এবং রাত্রির নামাজ পড়াকে তারাবিহের সালাত পড়াকে তোমাদের জন্য সওয়াবের কাজ করে দিয়েছেন যে ব্যক্তি এই মাসে কোন নফল আদায় করলো সে যেন রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলো যেই ব্যক্তি রমজানে একটা নফল কাজ করলো সে যেন একটা ফরজ কাজ আদায় করলো আর যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করলো সে অন্য মাসে যেন সত্তরটা ফরজ আদায়ের সওয়াব পেয়ে গেল সুবহানাল্লাহ জুড়ে বলেন তাহলে রমজানে আচ্ছা বলেন তো সারাদিনে ফরজ কয়টা পাঁচটা সারাদিনে ফরজ নামাজ কয়টা কয়টা সারাদিনে ফরজ নামাজ কয়কত সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা মিলিয়া ফরজ নামাজ কয়কত আর রোজা সারাদিনে মিলে কয়টা ফরজ কয়টা এখন আপনি রোজা রাখলেন একটা ফরজ আদায় করলেন একটা নামাজ ছাড়লেন পাঁচটা লাভ হইল আপনার এই বুদ্ধি দিছে কথা বলেন আপনি পাঁচটা ফরজ বাদ দিয়ে একটা আদায় করলেন তো আপনি তো পাগল এখন পাঁচটা যদি এক পাল্লায় রাখা হয় আর একটা যদি এক পাল্লায় রাখা হয় আপনারা কি বলেন নামাজের পাল্লা ভারী হবে না হালকা হবে কথা বলে হালকা হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন এই পাল্লা তো হালকাই হবে না ভারী হবে হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হবে সওয়াবের পাল্লা হালকা হয়ে যাবে আর আপনি যদি যাই করেন শুধু নামাজটা কন্টিনিউ করতে পারেন পাঁচ ওয়াক্ত আল্লাহ আপনার রোজাকে তো কবুল করবেন করবনি আপনার সবগুলো দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ বলেন রমজানের রোজা তিরিশ হোক উনত্রিশ হোক ঈদের রাত্র লাগে আর তিরিশ রাত আজকে হয়তো আর তিন চার রাত বাকি আছে রমজানের তিন চার রাত বা চার পাঁচ রাত বাকি আছে এই রাতগুলা আমরা পারবো না আজকে থেকে তাহাজ্জুদের নামাজ পড়তে বলেন না আমাকে চল্লিশটা রাত কন্টিনিউ করতে পারবো না ইনশাল্লাহ রমজানের আগে পরে বলেন না ইনশাল্লাহ হাত তুলে বলেন না ইনশাল্লাহ সবাই বলেন জুড়ে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করো আমাদেরকে মাফ করো আমাদের দিলের এই তাকাজাকে কবুল করো বলেন জোরে বলেন আমিন চল্লিশটা রাত রমজান তো তিরিশ না ঘুমাবেন রমজানের পরে দুই তিন রমজানের আগে দুই তিন চল্লিশ রাত এই চল্লিশ রাত যদি একটা না তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন
একদিকে তো আপনি রোজাদার একদিকে পাঁচ ওয়াক্ত নামাজি একদিকে তাহাজ্জুদ ওয়ালা আল্লাহর রাসূল হাদিসে বলছেন এই বেচারা 40 রাত পড়ে যখন হাত উঠাবে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন সাক্ষী থাক বান্দা তো কিছুই চায় নাই আমি যে আটটা জান্নাতের দরওয়াজা খুলে দিছি তা নয় বরং আমি নিজে তার রোজার বদলা হয়ে গিয়েছি বদলা সুবহান পুরা রমজানে পুরা জীবন আমরা যে ইবাদত করি এই ইবাদতের সওয়াব দেন ফেরেশতাদের মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহ বলেন ফেরেশতাদের মাধ্যমে আমি রোজার বদলা দেই আর কেউ যদি রোজা রাখে ফেরেশতাদের মাধ্যমে পুরো মাসের বছরের বদলা দেই আর কেউ যদি রোজাদার হয় আল্লাহ বলেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য আমি নিজে রোজার বদলা আমার হাতে দেই আর কোন কোন বর্ণনায় আছে আমি নিজেই রোজার বদলা হয়ে যাই সুবহানাল্লাহ বলেন এজন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ সবাই বলেন না নিয়ত করে বসে রইছেন যে রোজা না রাইকে বদলা দিয়া দিবেন রোজার ফি দিয়া না কি তা দিবেনই তো অনেকে এটা তো জানিও ও রোজা রাখতে পারতেছি না দিয়া দিই 50 টাকা করে দিয়া দাও এত দামি রোজা 50 টাকা 100 টাকা করে দিয়া দিলেন কি সহজ ইসলাম কে যেগুলা বানাইছে এটাই তো বুঝতে কি সহজ ইসলাম ফি দিয়া দিয়ে দিলেন এত সহজ হ্যাঁ ফি দিয়া যদি কেউ মারাত্মক পর্যায়ের অসুস্থ হয় আর সুস্থ হওয়ার সম্ভাবনা ডাক্তার বলছে বলছে রোজা রাখলে মরে যাবে ওই ব্যক্তি হয়তো রোজার বদলা দিবে ফি দিয়া দিবে আপনি রেস্টুরেন্টে বসলে এক বেলা খান 1000 টাকা আর রোজার বদলা দিলেন 60 টাকা ঘটনা বিষয়টা কি আপনি কি বুঝাতে চাইলেন আপনি দুই বেলা প্রতিদিন কমপক্ষে খাইলে খান 1000 টাকা কি বলেন আপনার বন্ধু বান্ধবদের কেন আড্ডা দিলে কি দুই বেলা 1000 টাকার কম খাইবেন না বেশি তাহলে 1000 টাকা কম পক্ষে খাইবেন আর আপনি রোজার বদলা দিতেছেন 60 টাকা 70 টাকা 100 টাকা তো বলতেছে কি আপনারে আপনি ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে বিনা হিসাবে খরচ করেন আর রোজার বদলা দিতে গিয়ে হিসাব করেন 70 টাকা দিমু না 80 টাকা দিমু ফিতরা দেওয়ার সময় হিসাব করব 69 টাকা না 81 টাকা এটা কি আল্লাহ আপনার হিসাব চায় না আপনারা তো এমন হইছেন আমরা তো এমন হইছি দেখবেন দান খয়রাত করার সময় এই আমরা বিয়ে শাদিতে সব কিছু দেই এমনকি বাচ্চাদের হাতে দেওয়ার সময় সুন্দর সুন্দর দামি দামি চমৎকার চমৎকার নোট দেই আর আল্লাহর ঘরে যে পয়সাটা দেই এটা ছিড়া রিকশাওয়ালা নেয় না বেনওয়ালা নেয় না ড্রাইভার নেয় না ব্যাংকেও চলে না এটা সুন্দর করে মসজিদের বাক্সে দিয়ে আল্লাহর কি আল্লাহ কি দিয়ে ছিড়া টাকা নিত না তোমার ছিড়া টাকার জন্য আল্লাহ বইসা রইছে কথা বলেন না কেন এই কাজগুলো আমরা করি কথা বলেন না কেন আল্লাহ হেফাজত করে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে রাত্রবেলা তারাবির নামাজকে তোমাদের জন্য সওয়াবের কাজ করে দেওয়া হয়েছে যে ব্যক্তি এই মাসে কোন ফল আদায় করবে সে অন্য মাসে ফরজের মতো সওয়াব পাবে আর যেই ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সবরের মাস আর সবরের একমাত্র পুরস্কার হলো আল্লাহর তৈরি জান্নাত সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল বলছেন এই মাসটি মানুষের প্রতি সহানুভূতির মাস মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মাস এই মাসে মুমিনদের রিজিককে বাড়িয়ে দেওয়া হয় যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে যে ব্যক্তির জন্য তার গুনাহ মাফ হয়ে যাবে দুজক তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে রোজাদারের মতো সে সওয়াব পাবে যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে অথচ যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে যেই ব্যক্তি ইফতার করালো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল জান্নাত ওয়াজিব হয়ে গেল তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেল আর যেই ব্যক্তিকে ইফতার করালো সেও সওয়াব পাইল যে ইফতার করালো সেও পাইল যাকে করালো সেও পাইল সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো প্রত্যেকের সামর্থ্য নাই আমরা যার একজনকে পূর্ণাঙ্গ ইফতার করাবো রাসূল বললেন শোনো তোমরা যদি একটা খেজুর দিয়া কাউকে ইফতার করাও এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও এক চুমুক দুধ দিয়া কাউকে ইফতার করাও এর মাধ্যমে তোমরা পূর্ণাঙ্গ সওয়াবের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা চেষ্টা করব পুরা রমজানে কাউকে না কাউকে ইফতার করাতে কেন ভাই আপনারা হিসাব করে জাকাতটা দেন জাকাতটা দেন জাকাত পয়সা দিয়ে 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 যে না তোমার 500 টাকা দিলাম জাকাত না জাকাত দেন যে তোমার রমজানে 30 দিন সেহরিতে কয় টাকা লাগবে আমি সেহরি তোমার কিনে দিচ্ছি চাউল ডাল তেল পেঁয়াজ কিনে দিচ্ছি আমি তোমার ইফতারে কি কি লাগবে আমি কিনে দিচ্ছি এতে সেও খাবে এই ঘরের বাচ্চারাও খাবে পুরা পরিবার আপনার জাকাতের পয়সা দিয়ে সেহরি ইফতার করবে আর আপনি শুধু শুধু রয়্যালিটি ফ্রি ফ্রি সওয়াব পাবেন সুবহানাল্লাহ বলেন আপনি রমজানে কাউকে ইফতার করাচ্ছেন 70টা সওয়াব পাচ্ছেন
আর এই পরিবারের কতজন মানুষ ইফতার সেহরি খাচ্ছে আপনি যদি সওয়াব আর সওয়াব পাচ্ছেন এইজন্য ইনশাআল্লাহ এই রমজানে পারবো তো ইনশাআল্লাহ আপনারা বলবেন আমার উপরে তো যাকাত পড়ে যায় আপনার উপরে কি তা একটা খেজুর খাওয়াইবার মতো পয়সা না বলেন নাই আপনাদের কারো পকেটে আরেকজনকে এটা খেজুর দেওয়ার পয়সা নাই দিতে পারবেন না বলেন নাই ইনশাআল্লাহ আমাদের দেশে ইফতার খাওয়া নিয়ে মারামারি হয় ইফতারের প্যাকেট নিয়ে দুম মারামারি কিলাকিলি করতে করতে দেখবেন একজনের মাথা নাই পাঁচজন হসপিটালে ভর্তি কথা বলেন না কেন এটা আমাদের দেশের অবস্থা আর সৌদি আরবে দেখবেন ইফতার না নিলে সে রাগ করে ইফতার না নিলে রাগ করে কেন তুমি নিলা না আমার ইফতার আমি তোমারে দিলাম নিলা না কেন কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক বড় বড় ভ্যান নিয়া কাভার্ড ভ্যান নিয়া হাইওয়ে রাস্তায় বসে রয়েছে আপনারা থামাই বলতেছে ইফতার নিয়ে যাও আপনি বলবেন না কো নিবে না কেন তুমি রোজাদার না রোজাদার হলে নিয়ে যাও মানে আপনি নিবেন না জুরে দিবে সুবহানাল্লাহ বলেন না আপনি নিবেন না জুরে দিবে আর আমাদের দেশে মানে জুরে দিবে মানে তোরে মাইরে হলো নিয়ে যায় কথা বলেন নাকি এই হচ্ছে আমাদের দেশের কন্ডিশন আল্লাহ আমাদেরকে মাফ করে বলেন আমিন কথা তো অনেক লম্বা আমরা সামনের দিকে যেতে পারতেছি না সময় চলে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদেরকে কাজের বোঝা হালকা করে দিবে অর্থাৎ দোকানের কর্মচারী বাড়ির কর্মচারী যে কোনো কর্মচারীকে বোঝা হালকা করে দিবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং জাহান্নামের বোঝা তার জন্য হালকা করে দিবে এই মাসে কমপক্ষে চারটা কাজ বেশি বেশি করে করবেন দুই কাজ তো না করলেই নয় দুই কাজ করবেন নিজের প্রয়োজনে করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই দুইটা কাজ তোমাদের রবকে সন্তুষ্ট করার জন্য করবা এক নম্বর হলো বেশি বেশি করে কালিমা শাহাদা পড়বা দুই নম্বর ইস্তেগফার করবা আল্লাহ রাসূল বললেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে যখন সুযোগ পাইবে ইস্তেগফার করবে যখন সুযোগ পাইবে শাহাদা পড়বে আল্লাহ রাসূল বললেন ওই লোকটার আমল নামায় পুরা বছরে যত গুনাহ ছিল সবগুলা গুনাহকে মিটাইয়া আল্লাহ তাআলা পুরা বছরের আমল নামার ভিতরে কালিমা শাহাদা আর ইস্তেগফারের আমলকে লিখে দিবে সুবহানাল্লাহ জোরে বলেন আর যে দুইটা কাজ না করলেই নয় এই দুইটা কাজ তোমাদের কোনো উপায় নাই যে দুইটা কাজ করাই লাগবে আল্লাহর কাছে এক নম্বর জান্নাত প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে দুজক থেকে জাহান্নাম থেকে পানা চাইতে হবে অর্থাৎ দুইটা কাজ যেভাবেই হোক করা লাগবে প্রতিদিন জান্নাত কামনা করব জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করব যেই ব্যক্তি আল্লাহ রসুল বলছেন এই কাজ করলো রোজাদারকে পানি পান করাবে আল্লাহ তাকে হাউজে কৌসার থেকে পানি পান করাইয়া দিবে সুবহানাল্লাহ জোরে বলেন দেখবেন যারা রমজানে বিশেষ করে রমজানে যারা কিসে রমজানে যারা উমরা করতে যাবেন মদিনায় বা মক্কায় থাকেন শেষ 10 দিন গেলে দেখবেন আপনারা বড় শিল্পপতি দামি দামি গাড়ি নিয়ে আসছে কয়েক কোটি টাকা দামের গাড়ি নিয়ে আসছে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসছে বউরেও নিয়ে আসছে সবার হাতে ফ্লাক্স কি ফ্লাক্সে কি আছে হয়তো রংচা নাহলে গাওয়া গাওয়া গাওয়ানিয়া বড় বড় কোটি টাকার মালিক গাওয়ানিয়া ঘুরতেছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে হাজ গাওয়া মানে তুই তো ইফতার করছে এখন গাওয়া বউ মহিলাদেরকে বলতেছে স্ত্রী মহিলাদেরকে বলতেছে গাওয়া বাচ্চারা বলতে না খাইলে বলবে আপনি নামাজ পড়ে আসছেন না আপনি রোজাদার গাওয়া পাবলিক কাছাকাছি যায় আর তারা দিতে পারলে খুশি হয় দিতে পারলে খুশি হয় দিতে পারলেই খুশি হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ আর আমরা তার উপরে দাঁড়ায় থাকি যা রইছে এগুলোর গাঁটটি বান্ধি বাড়ি তুলিয়ে যায় কথা বলেন নাকি আমাদের সব উল্টা আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি এই রমজান আমাদের খুব কাছাকাছি চলে আসছে আমরা আল্লাহ যদি বাঁচে আমরা রমজান নিয়ে কথা বলবো রমজান প্রতিযোগিতার মাস তাকওয়া অর্জনের মাস আমার ইচ্ছা ছিল আজকে তাকওয়া অর্জন কেমনে হবে এটা নিয়ে আমরা কথা বলবো আমরা প্রতিযোগিতা করি আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আমরা পরস্পর প্রতিযোগিতা করি কোন জিনিস বৃদ্ধি করার জন্য সম্পদ সম্পদ বৃদ্ধি করার জন্য আমরা একে অপর থেকে প্রতিযোগিতা করি যতক্ষণ পর্যন্ত না আমরা কবরে যাই কবরে যাওয়া পর্যন্ত প্রতিযোগিতা করি দুনিয়া কথা বলেন না কেন কিসের কিসের বাবা সারা মাস কাজ করছে রমজান একটু রেস্ট নাও কাজটা কমাইয়া দাও ইবাদতটা বাড়াইয়া দাও সুযোগ থাকলে সবাই চলে যান উমরায় এটা যাইতে পারবেন সুযোগ থাকলে সবাই চলে যান উমরায় রমজানে উমরায় চলে যান উমরায় যান রাসূল বলছেন যে ব্যক্তি রমজানে উমরা করলো সেজন্য আমি রাসূলের সঙ্গে হজ করলাম সুবহানাল্লাহ বললেন না
কি পাইবেন ওখানে গিয়া দেখেন না দুনিয়া আপনার ভুলাইয়া দিব সত্যি যদি আপনি উমরার জন্য যান রমজানে দুনিয়া আপনা ভুলে যাবেন দুনিয়ার কথা মনেই থাকবে নিশ্চিত নিশ্চিত মনে থাকবে না কারণ এই পরিবেশই নাই দুনিয়া মনে করা লাখ লাখ মানুষ লাইন ধরে বসে রয়েছে ইফতার সামনে নেই কেউ কোরআন তেলাওয়াত করছে কেউ জিকির করতেছে কেউ তাসবিহ পড়তেছে তোমারই ভাল লাগবে কিরে বুড়া মানুষটা 80-90 বছর হয়ে গেছে দেখবেন হেও বৈশা বৈশা নাহলে শুয়া শুয়া মসজিদে নববীতে বাইতুল্লাহ তেলাওয়াত করতে যে লোকটার পাঁচজন ধরে দাঁড় করাইতে পারে না এই বেচারা দেখবেন এহরামের এহরামের কাপড় পরলে একা একা তপ শুরু করে আল্লাহ আকবার বলেন যারা দুইজন দাঁড় করাইতে পারে না সেও এহরামের কাপড় পরলে শক্তি পায় আল্লাহ আকবার যান ওখানে দিন ভুলে দুনিয়া ভুলে যাবে দিনের কথা মনে হয়ে যাবে আল্লাহ কবুল করুক বলেন আমিন আর লম্বা করতে চাই না এই জন্য রমজান এসেছে বেশি বেশি করে দান খয়রাত করব। বেশি বেশি করে দিব ইনশাল্লাহ বলেন না আজকে মসজিদে দান করবেন মন খুলে মন প্রাণ উজড় করে